ওকে হেদেব ইউটিউবার্স আমি তোমাদের বন্ধু সায়ন আর আজকে আমি আবার চলে এসেছি উইথ দ্য ক্যানভাস ফোটোগ্রাফি চ্যানেল তো আজকে আজকে হলো সানডে আর গতকাল জন্মাষ্টমী গেছে সো হ্যাপি জন্মাষ্টমী ওকে ওকে তো আজকে আমরা একটা প্রোডাক্টের রিভিউ করব তোমরা অনেকে হয়তো এই প্রোডাক্টটার নাম শুনেছো মার্কেটে বেশ কয়েকদিন ধরে ধরো রয়েছে এবং অনেকেই বেশ পছন্দ করে কিছু লোকে অপছন্দ করে সে সব মিলে মিশে একটা প্রোডাক্ট চলো দেখে নিন কিন্তু তার আগে ওকে সো যেটা বলেছিলাম দিস ইজ প্রোডাক্ট তো এটার মার্কেটে অনেক নামে প্রচলিত অনেকে এটাকে বলে ম্যাডম্যাক্স ম্যাডম্যাক্স না ম্যাকমড মেন কোম্পানি যারা এটা প্রথম তৈরি করেছিল তাদের নাম ম্যাগমড তো তারপরে অনেক চাইনিজ কোম্পানি এটাকে রিবিল্ড করছে তো আমি সেরকমই একটা প্রোডাক্ট কিনেছি কারণ আমি আগে ম্যাড ম্যাডবক্স ম্যাগমন্ড সরি ম্যাকমন্ড ইউজ করেছিলাম কিন্তু আমার খুব আহামরি কিছু ভালো লাগেনি সালা মারব এখানে লাশ পড়বে শ্মশান না না স্যার প্লিজ মারবেন না হ্যাঁ ঠিক আছে আমার খুব একটা পোষায়নি আর কি তো তাই জন্য আমি আর অত দাম দিয়ে কিনি কেননা পনেরো হাজার টাকার কাছাকাছি দাম ছিল তো এটা এই কলকাতায় ফটো ফেয়ার চলছিল তো সেখানে আমি পেলাম ডিজিটেক কোম্পানি নিয়ে এসছে ফ্ল্যাশ বট বলে তো এটার দামটা অনেকটাই কম পাঁচ হাজার টাকা মানে প্রায় ওয়ান থার্ড প্রায় ওয়ান থার্ড কি ওয়ান থার্ড তো দেখলাম একই জিনিস তো তাই কিনে নিয়ে চলে এলাম আর আজকে আনবক্স করব তোমাদের সামনে এবং রিভিউ করব এটা নিয়ে আমি অলরেডি ছবি তুলে নিয়েছি কিছু কিছু তো তোমাদেরকে কিছুটা দেখাবো সেই সব ছবিগুলো তো চলো আনবক্সটা করা যায়

তো বিভিন্ন কালার পাওয়া যায় দিস ইজ ফুল সিটিও তারপরে সিয়েন ইয়েলো পার্পল গ্রিন রেড ভায়োলেট অ্যান্ড দিস ইজ পিওর ব্লু ওকে তো এই গেল কালার মোটামুটি এইগুলো ব্রেকেবল প্লাস্টিক আমার মনে হয় জাস্ট প্লাস্টিকই তাছাড়া কিছু নয় ওকে তারপরে থাকছে হচ্ছে দিস ইজ দ্য দিস ইজ দ্য রিফ্লেক্টার হোয়াইট রিফ্লেক্টর ওকে তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যান্ড খালি ওকে স্যার দিস ইজ দ্য ডিফিউজার ডোম ডিফিউজার বা কি যে সামথিং কিছু একটা নাম আছে এই মোটামুটি প্রোডাক্ট আর আরেকটা জিনিস আমি অলরেডি লাগিয়ে নিয়েছি আমার ফ্ল্যাশের মধ্যে তো আমার ওয়ার্ক হার্স ফ্ল্যাশ টিটি সিক্স এইট ফাইভ গোডক্সের তো তার সাথে আমি এই ব্র্যাকেটটা লাগিয়ে নিয়েছি দিস ইজ দ্য ম্যাগনেটিক ব্র্যাকেট যেটা এটাও সিলিকন রাবারেরই তো একটু স্ট্রেচ করে লাগাতে হয় একটু চাপ হতে পারে তোমাদের প্রথমবার লাগানোর সময় বাট ওয়ান্স ইট ইজ ইন ইটস প্লেস তো তারপরে নড়ে চড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই সুতরাং প্রিটি সেফ তো প্রথমে আমরা দেখে নেবো কীভাবে লাগাতে হয় খুব ইজি সবাই অনেক হয়তো জানো তোমরা জাস্ট দুদিকে ম্যাগনেট রয়েছে এখানে ম্যাগনেট এখানে ম্যাগনেট এই এই প্রোডাক্টটারও সামনে পিছনে ম্যাগনেট সরি গ্রিডটারও সামনের পেছনে ম্যাগনেট দেওয়া রয়েছে সো দ্যাটস এ এবং দে আর ভেরি সিকিওর তুমি ঝাড়া দিয়ে এমনি খুব জোরে না টানলে তোমার এটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশ কম সেম ফর ডিফিউজার দেখতে পাচ্ছ ডোম ডিফিউজার এইভাবে লেগে যাচ্ছে প্লেসে ওকে তারপরে হচ্ছে রিফ্লেক্টর সেম একই রকমভাবে তো লাইট এখান থেকে আসছে এখানে বাউন্স করে তারপর ফ্রন্টের দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে অনেকটা ডিফিউজ একটা লাইট আমরা পেতে পারি তো এই গেল এবং প্রত্যেকটা প্রোডাক্টই ম্যালিয়েবল সিলিকন রাবারের তৈরি সহজে ছেঁড়া সম্ভব নয় তবে কাঁচি চুরি চালিয়েও না বস তাহলে কেটে যাবেই স্বাভাবিক ব্যাপার সেম ফর দিস প্রোডাক্ট অ্যাজ ওয়েল তো জলে ধুয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই এটাও গ্রিড ও জেনারেলি গ্রিড মেটালের হয় তো এটাকে তুমি যেভাবে খুশি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে পারো সেদিক থেকে খুব পোর্টেবল একটা প্রোডাক্ট এবার মেন যেটা বিষয় যে লাইট আউটপুট কীরকম সেটা আমরা দেখে নেব সেটা আমরা দেখার জন্য আমি অলরেডি কিছু ছবি তুলেছি যেটা বললাম ছবিগুলো আমরা কম্পিউটারে ফেলে দেখব তারপরে আমার ভার্ডিক জানাবো ওনাদের এটা কেনা উচিত কি উচিত নয় সেটা বলবো তো চলো দেখে নেওয়া যাক ওকে গাইজ তো আমরা ছবিগুলো এবার পরপর দেখে নেব তো এখানে আমার কাছে কিছু কিছু ছবি রয়েছে সরি ফর মানে আমি সাবজেক্ট কিছু পাইনি বলে আমার অফিস ঘরটারই ছবি তুলেছি প্রচণ্ড মেসি জানি বুঝতে পারছি তো যাই হোক প্রথম ছবিটা উইদাউট এনি এনি মডিফায়ার ডিরেক্ট ফ্ল্যাশ লাইট লাগিয়ে সো হিয়ার ইউ ক্যান সি মিস্টার বব তো দেখতে পাচ্ছ তো সবাই নাকি আচ্ছা খুঁজে বার করে দেখি কোথায় বব আছে আমি লাস্টে দেখাচ্ছি কোথায় বব আচ্ছা লাস্টে না এক্ষুনি দেখি দেব ওকে সেকেন্ড ছবিটা হচ্ছে ডিফিউজার লাগানোর পর যেটা ডোম ডিফিউজার ছিল ডিফিউজার লাগানোর পর হচ্ছে সেকেন্ড ছবিটা থার্ড ছবিটা হোয়াইট রিফ্লেক্টর লাগিয়ে আচ্ছা ম্যাগনেটিক যে রিফ্লেক্টার সেটা লাগানোর পর দিস ওয়ান ইজ উইথ দ্য উইথ দ্য গ্রিড এখানেও তোমরা দেখতে পাচ্ছ মিস্টার ববকে আই গেস তোমরা বুঝতে পেরেছ কেমিস্ট্রে দিস ইজ মিস্টার বব তো চারটে ছবি দেখে নেব প্রথম ছবিতে মিস্টার বব যথেষ্ট শার্প তার মানে বুঝতে পারছো প্রত্যেকটা শ্যাডো প্রচণ্ড শার্প তৈরি হবে এখানে স্টুলটার শ্যাডো গিয়ে পড়েছে মেঝেতে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড শার্প শ্যাডো সেকেন্ড ছবিটা যেহেতু ডিফিউজার ইউজ করেছি আমরা সেহেতু একটু ইয়েগুলো মানে শ্যাডোগুলো একটুখানি সফট হয়ে গেছে দেখতে পাচ্ছ মিস্টার ববকে দেখা যাচ্ছে না এখন আর জাস্ট একটা হালকা শ্যাডোর অভাব ইভেন মেঝের ক্ষেত্রেও হালকা একটা ছায়া মতো থেকে যাচ্ছে দিস ইজ গুড আমি বলবো যে যদি কেউ একটু ওই বিউটি টাইপের কোনো এফেক্ট পেতে চাও সেক্ষেত্রে হয়তো ইউজ করতে পারো খুব একটা খারাপ হবে না সেক্ষেত্রে ডিফিউজারটা তবে একটা ডিফারেন্স হয়তো তোমাদের চোখে পড়ছে কালারটা একটু ইয়েলো স্টোন আছে আমি দুটো ছবি নিয়ে একটা কম্পেয়ার করে দেখাই বুঝতে পারছো এই দেখো দেখতে পাচ্ছ কালারটা আমার বাঁদিকের ছবিটা হচ্ছে ডোম ডিফিউজার ইউজ করার পর ডান দিকেরটা হচ্ছে গিয়ে উইদাউট এনি মডিফায়ার তো বাঁদিকের ছবিটাতে একটু ইয়েলো কাস্ট একটু গ্রিন কাস্ট একটু বেশি আছে দেখতে পাচ্ছ যে এইটা একটু ইোলো স্টোন আছে আবার যদি আমরা এটা হচ্ছে যেটা হোয়াইট রিফ্লেক্টর সেটা যদি দেখি এখন দেখতে পাচ্ছ যে কোনো শ্যাডোই প্রায় নেই মিস্টার ববকে আর দেখাই যাচ্ছে না এবং টুলের শ্যাডোটাও যেটা ছিল সেটাও একদমই সফট হয়ে গেছে তো আমার মনে হয় যে প্রপার ডিফিউজার হিসেবে তুমি যদি ইউজ করতে চাও মানে খুব সফট লাইট পেতে চাও তাহলে সবচেয়ে ভালো হচ্ছে ওই রিফ্লেক্টরটা ইউজ করা হোয়াইট রিফ্লেক্টরটা তো কিন্তু হোয়াইট রিফ্লেক্টরটার কিন্তু কোনো কালার শেফ নেই দেখতে পাচ্ছ যা যা আমার লাইট আউটপুট মানে ডান দিকে যেটা সেটা হচ্ছে বেয়ার ফ্ল্যাশ যেটা সেটার আউটপুটের কালার হোয়াইটের টোন এবং বাঁ দিকের লাইটের টোনটা অলমোস্ট সেম ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে এটা হলো আমাদের গ্রিড তবে গ্রিডটা আমার বেশ পছন্দ হয়েছে তার কারণ হচ্ছে গ্রিডের কালার গ্রেডেশনটা আবার খুব পছন্দ প্রচন্ড ড্রামাটিক লাইট তৈরি করা যাবে এই গ্রিডটা ইউজ করে দেখতে পাচ্ছ সুন্দর লাইটটাকে কেটে দিয়েছে অথচ আমরা যদি রিফ্লেক্টারে দেখি রিফ্লেক্টারে দেখতে পাচ্ছ পুরো এজ টু এজ সব জায়গায় লাইট রয়েছে সেক্ষেত্রে বেয়ার ফ্ল্যাশে কিন্তু আমার এই চেয়ারের যে চেয়ারের তলাটা রয়েছে সেই অংশগুলোতে আলো পৌঁছায়নি কিন্তু রিফ্লেক্টারে অনায়াসে আলো চলে গেছে নেক্সট আমরা আসছি কালারে তো এটা হচ্ছে ফুল সিটিও একদম অরেঞ্জ কালারের একটা জেল লাগানোর পর এইরকম একটা আউটপুট পাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ জেল লাগানোর পর তার সাথে আমি গ্রিডটাও লাগিয়েছি তো তাতে এইরকম আউটপুট এসছে তো এবার আমরা দেখে নেই একটুখানি একটু তো গেলো অ্যাম্বিয়েন্সের ছবি তোলার ক্ষেত্রে এবার দেখে নেব একটু পোর্ট্রেটের ক্ষেত্রে কীরকম আসবে আমার ভাই সংকলন তো তার পোর্ট্রেট তাকে বসিয়ে নিয়ে আমি ছবি তুলছিলাম কয়েকটা পরপর তো প্রথমটা হচ্ছে বেয়ার ফ্ল্যাশ কোনো ফ্ল্যাশ মডিফায়ার ছাড়া সেকেন্ডটা ডিফিউজার ইউজ করে এবার দেখো এখানেই একটা মজা আছে আমি জানি হয়তো তোমাদের চোখে পড়ছে না তাই তো খুব একটা এই যে শ্যাডোটা যে তৈরি হয়েছে সেটা যে ডিফিউশনটা হয়েছে সেই ডিফিউশনটা কিন্তু চোখে পড়ছে না এটা আমি প্রথমেই বলেছিলাম আমার লাইটটা খুব একটা পছন্দ হয়নি এর একটাই কারণ দেখো ডান দিকে যেটা সেটা হচ্ছে বেয়ার ফ্ল্যাশ সেখানে যতটা শার্প নাকের যে শ্যাডোটা রয়েছে এই ছবিটার ক্ষেত্রে মানে বাঁদিকের যে ছবিটা সেটা কিন্তু ডিফিউজার ইউজ করার পর সেখানেও কিন্তু এই শার্পনেসটা কমেনি এই শার্পনেসটা বেশ যথেষ্ট শার্প তো এইটা অ্যাকচুয়ালি প্রপারলি কাজ করছে না ডিফিউজারটা কিন্তু তুমি যদি মনে করো যে তুমি একটা সফট বক্স বা ধরো অক্টা বক্সের সমান ডিফিউশন পাবে তুমি কিন্তু সেক্ষেত্রে পাবে না ঠিক আছে থার্ড হচ্ছে গিয়ে আমাদের এটা বাঁধিকেরটা হচ্ছে গিয়ে রিফ্লেক্টর যেটা হোয়াইট রিফ্লেক্টার ছিল সেটা তো হোয়াইট রিফ্লেক্টরটা দেখতে পাচ্ছ আলো প্রায় দু থেকে তিন স্টপ ডাউন হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সেটা অ্যাপার চার দিয়ে পরে বাড়িয়ে নিয়েছি এই দুটোর ডিফারেন্স বুঝতে পারছো এই দুটোকে যদি আমি খুব কাছাকাছি দেখি সেক্ষেত্রে খানিকটা দেখছো দেখছো দেখতে পাচ্ছো এই এজটা একটু ব্লার হয়েছে নাকের এজটা ব্লার হয়েছে গালের দিকে একটু স্লাইট লাইট পড়েছে কিন্তু তাও সেটা খুব একটা খুব একটা প্রমিনেন্ট নয় আমি জাস্ট ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে লাইটটাকে ফেলেছিলাম তো সেক্ষেত্রে আরও কিছুটা লাইট আমি এক্সপেক্ট করছিলাম যে আমার সাবজেক্টের মানে ডান দিকটা অর্থাৎ আমার বাঁদিকে আরেকটু লাইট এসে পৌঁছাবে কিন্তু সেইটা কিন্তু এসে পৌঁছচ্ছে না সেই জায়গায় তুমি যদি একটা কোনো বড়ো সফটবক্স বা কিছু ইউজ করো সেক্ষেত্রে কিন্তু সেইটা লাইটটা অনায়াসে এক্ষেত্রে পৌঁছে যেতে পারে তো বাকিগুলো সবকটাই মোটামুটি আমাদের পোর্ট্রেটের লাইটিংয়ের ওপরেই তবে এই শেষের দিকের কিছু ছবি আমি একটু দেখাই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে ডেভিয়েশনটা খানিকটা আরও কোথায় হচ্ছে এটা হচ্ছে বেয়ার ফ্ল্যাশ দেখতে পাচ্ছ এন এনভায়রমেন্টটা দেখো পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা দেখো সেটা কিন্তু ফ্ল্যাশের লাইটটা নিয়েছে সেকেন্ড হচ্ছে যেটা আমাদের ডিফিউজার ডিফিউজারের লাইটটা পেছন ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ডিফিউজ লাইটে ভরে গেছে লাইটের হার্ডনেসটা অনেক কমে গেছে থার্ড হচ্ছে কি রিফ্লেক্টার সেম আবার একটা ইয়ে মানে এক থেকে দুই স্টপ কম আলো গিয়ে পৌঁছাচ্ছে তো সেটাকে আমাদের ফ্ল্যাশ দিয়ে মানে এক্সপোজার দিয়ে কম্পেনসেট করতে হলো করার পরে দেখতে পাচ্ছ চারিদিকে লাইট ব্যাকগ্রাউন্ডের লাইটটা আরও বেটার আর ফোর্থটা হচ্ছে গিয়ে আমরা যখন গ্রেড ইউজ করছি দেখছো কত ড্রামাটিক একটা লাইট তৈরি হচ্ছে মানে যদি তুমি লোকই ছবি তুলতে চাও একটু ডার্ক মুডেই ছবি তুলতে চাও তাহলে আমার মনে হয় গ্রেডটা যেটা দেওয়া হয়েছে এই প্যাকের সাথে ইটস বেস্ট তো সেক্ষেত্রে সেটা তোমরা ইউজ করতে পারো এটা হচ্ছে আমরা আমরা এনভায়রমেন্টাল কিছু পোর্ট্রেট দেখছিলাম যেখানে আমরা একটু ওয়াইডে যদি কোনো পোর্ট্রেট নেই তাহলে সেটা কীরকম আসবে দিস ইজ বেয়ার ফ্ল্যাশ দেখতে পাচ্ছ সংকলনের ইয়েটা শ্যাডোটা যথেষ্ট শার্পভাবে গিয়ে পড়েছে তারপরে হচ্ছে গ্রেড দেখো কত মুডি একটা লাইট তৈরি হয়েছে এক্ষেত্রে যে একটা প্রপার শ্যাডো এবং লাইট অ্যান্ড শ্যাডোর এত সুন্দর একটা কম্বিনেশন তৈরি করা গেছে গ্রিডটা দিয়ে খুব ড্রামাটিক একটা এফেক্ট তৈরি করা যাবে এটা দিয়ে আমার আমার মনে হয় থার্ড হচ্ছে গিয়ে ডিফিউজার ডিফিউজার লাগানোর পর তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে শ্যাডোটা রয়েছে আমার সংকলনের ছবিতে যে শ্যাডোটা রয়েছে সেই শ্যাডোটা কিন্তু অনেকটা সফট ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে বক্সে বা ওয়ালে যে শ্যাডোটা পড়েছে সেটা অনেক সফট ইভেন এই বক্সটারও যদি তুমি দেখো যে বক্সটার যে শ্যাডোটা রয়েছে একটু সফট হয়েছে তবে ইট ইজ নট অ্যাজ গুড অ্যাজ এ সফট বক্স ওকে ফোর্থ হচ্ছে আমার লাইটটা কিন্তু অলমোস্ট ধরে নাও চার থেকে পাঁচ ফুট দূরে রয়েছে সাবজেক্টটার থেকে সো ইট ইজ নট এ ভেরি ফার ওয়ে লাইট অ সামথিং ফোর্থটা হচ্ছে যে রিফ্লেক্টার রিফ্লেক্টার লাগানোর পর তোমরা দেখতে পাচ্ছ যে শ্যাডোটা অনেকটাই মিশে গেছে এবং চারিদিকে একটা ইভেন লাইট তৈরি হয়েছে এক্ষেত্রেও আমাকে দুটো স্টপ এক্সপোজার হয়েছে তোমরা দেখতে পাবে দেখো ওকে তো তোমরা বুঝতে পারলে যে এই যে ডোম ডিফিউজার রয়েছে বা যে রিফ্লেক্টর রয়েছে দে আর নট অ্যাজ ইউ প্রডিউসিং অ্যাজ বিউটিফুল লাইট অর অ্যাজ এ ফ্ল্যাট লাইট লাইক অক্টাবক্স ধরো একটা দেড়শো সেন্টিমিটারের রকটা যেরকম র্যাপ অ্যারাউন্ড লাইট দেয় একটা সফট লাইট দেয় ততটা সফট লাইট এটা তৈরি করতে পারে না বাট হোয়াট ইট ডু ইট ডু ইট ভেরি ইন্টেলিজেন্টলি কী করে লাইটটা এর মধ্যে যাওয়ার সাথে সাথে চারিদিকে ছড়িয়ে যায় মানে ইট ইজ নট আ ডিরেকশনাল লাইট ইট বিকামস লাইক এ কাইন্ড অফ এ ডিফিউজ লাইট বাট যেহেতু লাইটের সোর্সটা ছোটো এবং ও কী করে লাইটগুলো চারিদিক থেকে যখন এমিট করতে থাকে সেটা বিভিন্ন দেয়ালে রিফ্লেক্ট করে গিয়ে যখন তোমার সাবজেক্টে গিয়ে পড়ে সেটা সাবজেক্টের যে শ্যাডোগুলোকে রয়েছে সেগুলোকে আস্তে আস্তে কিল করতে থাকে এবং তার জন্য তুমি একটা সফট শ্যাডো পাও কিন্তু যেটা তুমি পোর্ট্রেটের ক্ষেত্রে দেখতে পেলে যে পোর্ট্রেটে আমরা যখন যদি আমরা একটা দেড়শো সেন দেড়শো সেন্টিমিটারের অকটা লাগাই তাহলে আমাদের এতটা হার্শ নাকের শ্যাডো বা ধরো যদি আমি বলি যে ডার্ক সাইডটা রয়েছে যেটা আমার মেন লাইটের অপোজিটে রয়েছে সেই রকম দিকের যে শ্যাডোটা সেই শ্যাডোটা যেভাবে ডিফিউজড লাইটে একটা মিনিমাল লাইট থাকে সেই যে ব্যাপারটা থাকে সেই যে সফটনেসটা থাকে ছবির মধ্যে সেটা কিন্তু এটা দিতে পারছে না তার কারণ হচ্ছে যেখানে ডিস্টেন্স ডিফার করে যাচ্ছে সেখানে এটা প্রবলেম তৈরি করছে তো এই তো এটাই একটা আমি বলবো যে এই প্রোডাক্টটার ড্রব্যাক তার কারণ হচ্ছে অনেকেই শুধু এই ডোমটা বা এই কি বলবো এই রিফ্লেক্টারটার ইউজ করার জন্যই মেনলি এই প্রোডাক্টটা কিনছে কিন্তু আমার যতদূর মনে হলো যে ইটস ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট মাচ এবং কালারেরও কিছু ভ্যারিয়েশান তোমরা দেখতে পেলে যে কালারেরও চেঞ্জ হচ্ছে তো আমার মনে হয় না যে খুব বেশি ইনভেস্টমেন্ট করে এটা এটার পেছনে যাওয়ার যদি তোমার বাকি ইনভেস্টমেন্ট করা থাকে তুমি যদি মনে করো এবং সব থেকে বড় যেটা দরকার যে ধরো তুমি যদি ফ্যাশন শুট করতে যাও তাহলে আমার মনে হয় না এই প্রোডাক্ট দিয়ে কোনো লাভের লাভ কিছু হবে কেননা সেক্ষেত্রে তোমার প্রপার লাইটিং থাকা প্রপার লাইট ইকুইপমেন্ট থাকাটা খুব দরকার কিন্তু যদি তুমি ধরো এমনি ধরো ওয়েডিংয়ের কাজ করছো বা ইফ ইউর ফটো জার্নালিস্ট তোমার ফ্ল্যাশের দরকার হয় কিছু একটু সফট লাইট হলে তোমার একটু বেটার হয় ছবিটা এবং একটু রানান গান শ্যুট তোমার বেশি হয় তাহলে আমি বলবো ইউ ক্যান গো ফর ইট বাট ম্যা ওই ম্যাগমট ফ্যাগমট কিনতে যেও না বস ওই পনেরো হাজার টাকা বরং দশ হাজার টাকা রেখে দাও পরে একটা লেন্স কিনতে কাজে লেগে যাবে তার থেকে বরং এইটা পাঁচ হাজার টাকায় তুমি কলকাতার মার্কেটে পেয়ে যাবে আমি জানি না বাংলাদেশে এখনও গিয়ে পৌঁছেছে কিনা তবে ফেয়ারলি হয়তো কিছু দিনের মধ্যেই হয়তো তোমাদের ওখানেও পৌঁছে যাবে তো সেক্ষেত্রে সেখানেও তুমি কিনে নিতে পারো তোমাদের ওখানেও হয়তো কাছাকাছি কিছু একটা দাম করা হবে তো আমার মনে হয় যে প্রাইস পয়েন্টের দিক থেকে ইটস এ গুড গুড ডিল বাট অপটিক্যালি বা লাইট প্রডিউসিংয়ের যদি তো আমি কথা বলি তাহলে খুব এফেক্টিভ কিছু নয় তো সেই রকম ভাবনা চিন্তা করে নিয়ে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইনভেস্ট অন ইট তো এই গেল আজকের বক্তব্য তো আজকের প্রোডাক্টের রিভিউ তো তোমাদের যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে যেন কী করতে হবে ছোট্ট করে ওই সাবস্ক্রাইব বাটনটা কোথায় থাকে যেন এই দিকে নিচের দিকটা ওই যে ওই যে দেখা যাচ্ছে ওটাই হ্যাঁ ওটাতে ক্লিক করতে হবে তার পাশে একটা একটা ঘণ্টার চিহ্ন আছে ওই ঘন্টা চিহ্নটা ক্লিক বস হ্যাঁ তাহলে যেটা হবে আমি যে এই যে ভিডিও বানাচ্ছি চেষ্টা করছি ভালো করে ভিডিও বানানোর এবং ঘন ঘন ভিডিও বানানোর কিন্তু সেটা হয়ে উঠছে না কাজের চক্করে তো সেগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে ভিডিওটা একটা লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না কমেন্টে লিখো যে তোমাদের আরও কিছু এই এই প্রোডাক্টটা সম্বন্ধে জানার আছে কিনা আর যদি কোথায় কিনতে হবে কোথায় পাওয়া যাবে সেই সবও জানতে চাও তুমি আমাকে বলতে পারো আই হ্যাভ সাম কন্ট্যাক্টস আই ক্যান গিভ ইট টু ইউ কলকাতায় তুমি কিনে নিতে পারো কলকাতার বাইরে অতটা কন্ট্যাক্ট নেই বস আমি হেল্প করতে পারবো না হয়তো তো যাই হোক আজকের মতো তাহলে এ পর্যন্তই আজকে গোটাই চলো তারা